নমস্কার, আপনারা দেখছেন আমাদের লোকালয় নিউজ, আর আমরা রয়েছি লোকালয়ে। আমি বেসিক্যালি একটা ইমোশনাল ছেলে, আর যারা ইমোশনাল লোক হয়, মানে এই রুমে যারা হয়, তারা হয়তো রিলেট করতে পারবে কি অনেক সময় আবার ইউটার্ন হবে না। তো একটা বছর আরো বাংলাকে দিতে চাই। না, সেটাই বলছি, মানে তুমি দেখবে, মানে ইমোশনাল লোকেরা যারা হয় না, মানে কোনো কারণ সেরকম স্পেসিফিক থাকে না। আর না না না, ভাবিনি, মানে এটা হঠাৎ, মানে বলছি না, একটা ব্ল্যাঙ্ক ফেস চলে আসে, মানুষ ইমোশনাল হয়ে যায়, সেই সিদ্ধান্তটা তাই জন্যই নিলাম। বাট অ্যাট দ্য সেম টাইম, মানে যখন রিয়েলাইজেশন হয় বা দাদার বউ যখন বলে, বোঝায় বেসিকলি কি এত বছর যে খেললি, প্রায় 19 বছর খেললাম, আর এইভাবে যাওয়াটা ঠিক নয়, মানে এই নাকি গত বছরটা অনেক খারাপ গেছে, বা আমরা কোয়ালিফাই করিনি, বা ব্যক্তিগত পারফরমেন্স খারাপ হয়েছে। তো সব কিছু বোঝার পর আমারও মনে হয় কি আর একটা বছর খেলা উচিত, আর দেখি। আর একটা, আমাদের টিম বেশ ভালো টিম আছে, স্ট্রং টিম আছে, আমাদের কোচ ভালো, সাপোর্ট স্টাফ সবাই ভালো আছে। তো দিস ইজ আওয়ার বেস্ট হোপ কালেকটিভলি, এই জন্যে বিকজ আমাদের সিনিয়ররা যারা আমাদেরকে এক্সাম্পল সেট করে গেছেন, আমাদের স্নেহাশিসদা অনেক বছর বাংলাকে সার্ভিস দিয়েছে, দাদা আছে, প্রচুর খেলোয়াড়রা আছে, আমাদের ক্যাপ্টেন্সরা আছে, টিমমেটসরা আছে, আর মোর সো ওভার আমার পরিবার আছে, ফ্যামিলি আছে, আর ওয়াইফ আছে, যারা দিন রাত স্যাক্রিফাইস করে যাচ্ছে। অ্যান্ড সাডেনলি আমি স্যারকেও, আমার যে চাইল্ডহুড কোচ আছে, ওনাকেও জানাইনি, ওনার সঙ্গে আলোচনা করিনি। তো অবভিয়াসলি এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, বাট ক্ষমা চেয়ে নিতে চাই। বাট যে ভালোবাসাটা পেয়েছি, মানে সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপে, যেখানে। আজকের বিশেষ বিশেষ খবর এই পর্যন্ত, আবার কথা হচ্ছে অন্য খবরে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন।